নমস্কার বন্ধুরা, আমি পরিমল দেবনাথ, ডোন্ট ওয়ারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আপনাদের সকলের পরিচিত ফল লেবুর সম্বন্ধে। লেবুতে কী কী উপাদান আছে, লেবুর গুণাগুণ ও লেবুর ব্যবহার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। লেবুর প্রধান উপাদান হলো ভিটামিন সি, তাছাড়া সাইট্রেট রূপে থাকে সাইট্রিক অ্যাসিড, যা হলো অ্যালকালাইন। অধিকাংশ লোকই লেবুর গুণাগুণ সম্পর্কে অজ্ঞ, আবার লেবুর ব্যবহার নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত। চলুন বন্ধুরা, আজকে আমরা লেবুর সঠিক ব্যবহার ও লেবুর 10টি ভেষজ গুণ সম্পর্কে আলোচনা করব। এক, লেবুর ভেষজ গুণ ফুসফুসের কাজে শক্তি যোগায়, হৃদয়ের ধরপড়ানি নিয়ন্ত্রিত করে। এক কথায় বলা চলে, লেবু হৃদয় ও ফুসফুসের রোগে অত্যন্ত ফলপ্রদ ও উপকারী। দুই, এমন কিছু খাবার আছে যা পেটে গেলে অ্যাসিড হয়ে যায়। যারা নিয়মিত লেবু সেবন করে, পাকস্থলীতে তাদের অ্যালকালাইন স্তর স্বাভাবিক থাকে এবং অ্যাসিড কোনো ক্ষতি করতে পারে না। তিন, কোষ্ঠবদ্ধতায় লেবুর ব্যবহার যন্ত্রের মতো কাজ করে। এক গ্লাস গরম জলে লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে কোষ্ঠ সাফ হয়ে যায়। তাছাড়া এতে পেটের যাবতীয় রোগ অব্যর্থ ওষুধের কাজ করে। চার, লেবু সর্দি ঠান্ডা লাগা কষ্টকে প্রশমিত করে। অনেকের ধারণা সর্দি কাশিতে লেবু খেলে আরও ঠান্ডা লেগে যাবে, কিন্তু এই ধারণা সর্বাংশে ঠিক নয়। লেবুতে থাকে ব্যাকটেরিয়া নাশ করার ক্ষমতা, তাই সর্দি কাশি ঠান্ডা লাগায় টনসিল ফোলায় শ্বাসের রোগে এমনকি হাঁপানিতেও লেবু অর্থাৎ লেবুর রস অত্যন্ত ফলদায়ক। পাঁচ, জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে কিংবা শুদ্ধ লেবুর রসে কুলকুচা করলে মুখের দুর্গন্ধ দূর হয়, মাড়ি ফোলা ইত্যাদিও লেবুর রসে ভালো হয়। ছয়, দুই চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ আদার রস ও সামান্য মিছরি গুঁড়ো মিশিয়ে সেবন করলে যে কোনো ধরনের পেটে ব্যথা প্রশমিত হয়। সাত, কাটা লেবুতে সন্দব লবণ ছিটিয়ে আহারের আগে চুষে খেলে অজীর্ণ নষ্ট হয়। আট, লেবুর রসে জওয়া খাড় মিশিয়ে সেবন করলে প্রস্রাবের জ্বালা নিবারণ হয়। নয়, লেবু গরম করে নিয়ে রস বের করতে হবে। এই রসে সামান্য সন্দব লবণ ও চিনি মিশিয়ে দিনে তিনবার সেবন করলে আমাশয়ে উপকার পাওয়া যায়। এবং দশ, সৌন্দর্য চর্চায় লেবু। লেবুর রস ত্বককে মোলায়েম ও উজ্জ্বল করে, ময়লা দূর করে ত্বককে নির্মল ও স্বচ্ছ করে। শরীরে অবাঞ্ছিত দাগ, বিশেষ করে মুখে যে কোনো ছোপ ও দাগ তুলতে লেবু তুলনাহীন। মেচেতা, ব্রণ এবং একজিমা ইত্যাদি রোগেও লেবু উপকারী। তবে বন্ধুরা, মনে রাখবেন, যে কোনো মানুষের পরিমিত লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু অতিরিক্ত লেবু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আমি আপনাদের পরামর্শ দেব, সপ্তাহে 4-5 দিন আপনারা লেবুর রস পান করতে পারেন। বন্ধুরা, আশা করি এই তথ্যগুলি আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার। তবে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।